তুই দর্শক মন্ডলী আপনাদেরকে স্বাগত আমরা এসেছি আপতাপনগরের শেষ মাত্রার দিকে বাগাপুর এরিয়ায় দেখেন এখানে গরুগুলি এই স্টাইলে পালন করা হয় সবাই খামারি দেখেন এখানে বৃষ্টি আসলেও এভাবেই গরুগুলি থাকে তারপরে ওনাদের মূল পেশা হলো দুধ বিক্রি করা দুধ বিক্রি করেন এখান থেকে দেখেন সরানো ছিটানো প্রচুর এখানে সবারই কিন্তু এক একজনের গরু না এইগুলি এইগুলি বেশ কয়েকজনের গরু আমরা এই সব সম্পর্কে জানবো আমরা জানবো এক অংশে যিনি দহন করছেন আমরা তার সাথেও কথা বলি চলুন আমরা কীভাবে দহন করছেন আমার কাছে টোটাল তথ্য জানব এখন

এই যে দেখতেই পাচ্ছেন দর্শক এই যে গরুগুলি দেশি গরু দহন করে দেন উনি বলছেন একশো টাকা লিটার দুধ বিক্রি করেন আর ওনার বেশ ভালোই এগুলো যে গরুগুলি আছে সবই কি আপনার এই যে চত্বরে যা দেখছে আর লোকের আছে দেখেন এটা অন্য ধরনের একটা স্টাইল গরু পালন করার দর্শক আমরা জানবো তার কাছে আরো কিছু

আমি এক কেজি এক লিটার দুধ চাইলেও আপনি দিতে পারবেন কারণ এগুলি বুকিং হয়ে আছে এগুলি যে বৃষ্টি পড়ছে একটু একটু করে বৃষ্টির মধ্যেও কি ওরা এইখানেই থাকে কি না ঘর আছে না ঘর আছে হ্যাঁ ঘরে তুলে দেন হ্যাঁ আর আপনারা কি গাভী বিক্রিও করেন না গাভী বিক্রি আমি করি না কি বিক্রি করেন আপনারা আমরা এই দুধ বিক্রি করি আর মনে করেন ওই যে দু একটা

চলেন যাই দেখি ওখানে চলেন চলেন দেখি মানে এবার এই গরুটা এবার এই গরুটা বিক্রি করবেন এই সার বাসুরটা জানতো কত বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন না এটা না ইয়া করেন আমরা কুরবানির সময় টার্গেট কত যে এত টাকা বিক্রি করব কুরবানির সময় কত মনে হয় যে 70 80 হাজার টাকা 70 80 হাজার টাকা এরকম কয়টা বিক্রি করবে এরকম আছে চার পাঁচটা আছে আপনারা যদি কেউ যদি এইখান থেকে গরু কিনে নিয়ে যেতে চায় কিংবা আপনাদের যদি বলে যে আপনারা আমি টাকা দিয়ে দিলাম আপনারা আমার কুরবানির জন্য কিংবা আমাকে গরু পেলে দেন আপনারা পালবেন না বাবা আমরা এখন অত ইয়া করে দেই না গ্রহণ করে দেন আপনি আসবেন দেখা পছন্দ হইব কিরে নিয়ে চলে যাবেন

যোগাযোগ করব এখানে আসলে এমনি কোনো যে অপরিচিত যোগাযোগ কইরা আসবো ওই না না ফোন নাম্বার কি আপনারা দিতে দেন আপনারা হ্যাঁ ফোন নাম্বার ফোন নাম্বারটা বলেন যে আমার সাথে এই গরু কিনতে চলে যোগাযোগ করতে ফোন নাম্বারটা দেন এত আগে ফোন নাম্বার দিয়ে আর অবিরক্ত হইমু এই ফোন নাম্বার তো দরকার নাই আচ্ছা তখনই দিবেন যখন তখনই আইসা দেখো এটা বাজার মনে করেন আপনি এখন কিনলেন বাজার

ভাই আপনার কয়টা গরু এখানে আমার এখানে আছে ছয়টা ছোট বড় মিলে ছোট বড় ছয়টা গরু আছে হ্যাঁ এই এই গরুগুলি আপনার হ্যাঁ সবই তো দেশি নাকি হ্যাঁ সবই দেশি আপনি কি কুরবানিতে গরু বিক্রি করেন গাবি বিক্রি করেন আপনার এখান থেকে এখান থেকে আমাদের আসলে যেটা হয় মানে গাবি যেটা হবে ওইটা আমরা গাবি বানাই আমরা বিক্রি করি না তো আমরা সার বছর আর কি বিক্রি করা আছে আপনার সার বছর আছে সার বছর

খামার করা হয়েছে ওনারা চাচ্ছেনই যে খালি আমরা দুধ বিক্রি করব আর অকেশনে যদি সার বাছুর বড়ো হয় তাহলে হয়তো ওনারা এই সার বাছুর বিক্রি করেন বগনা বাছুর বিক্রি করেন না আমরা আরও দেখছি দেখুন দর্শক মণ্ডলী এটা এইভাবেই এইখানে দেখেন সুন্দর করে চারি দিয়ে এর মধ্যেই খাবার পরিবেশন করা হয় সবই দেশি গরু কিছু আছে জাতের গরু আমরা আরও আরেকটা সেটে যাচ্ছি দেখেন দর্শক মন্ডলী আপনারা দেখছেন মনে হবে যে এটা এই একজনেরই গরু এইগুলি না এটা একজনের গরু না এটা বেশ তিন চার জনের গরু এখানে এইভাবে পালন করা হয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা আর একটা সেটে আসছি ভাই আপনার নামটা কি মোহাম্মদ হেলাল আপনার কয়টা এই সেটে আপনার গরু

দেশি ক্রস দুধ কয় লিটার হয় পাঁচ লিটার পাঁচ লিটার দুধ হয় আপনারা কি করেন এবার আপনারা কি এই গাভী বিক্রিও করেন দুধের জন্য আপনারা মূলত দুধ বিক্রি করার জন্য এগুলি করছেন মূল পেশার দুধ টোটাল দুধ কতগুলি হয় বলছিলেন তিরিশ লিটার তিরিশ লিটার কয়টা দহন করে

ওরা বক বকনা বাসুর বিক্রি করেন না ওনারা রাখেন হলো এই সার বাসুর বিক্রি করেন বকনা বাসুর বিক্রি করেন না ওনারা এই বকনা বাসুর দিয়ে গাভি তৈরি করেন এটা কি এটা বিক্রি করবেন এটা গাভি আমি আপনাদেরকে বললামই যে ওনারা গাভি বিক্রি করেন না দেখুন এটা কোন জাতের গাভি ছিল দেশি না ক্রস ক্রস জাতের গরু ওনারা এটা বিক্রি করবেন না ওরা গাভী হিসাবে রাখবেন এই যে সার দেখছেন এবার ওনাদের নিয়াত যে কুরবানিতে বিক্রি করবেন দেখেন এসাল একদম একটা দেশাল জাতের গরু এটা ওনারা এখান থেকে বিক্রি করেন যে এখান থেকে বিক্রি করি না ওই আমাদের সময় হলে আমাদের এখান থেকে নিয়ে যা আমাদের কিছু দর্শক আছে কিছু নিয়ে যায় মানে পরিচিত কাস্টমার আছে যে কুরবানির সময় তারা কিনে নিয়ে যায় এবার এটা কত বেচার নিয়ে আছে যে কত হলে বিক্রি করবে এখন তো এটা কিছুই না আরো মনে করেন দুই তিন মাস আছে আমরা এগুলা এটা আরো খাওয়াবো আরো হবে তো তখন একটা টার্গেট কত আছে যে কত হলে টার্গেট তো তখন এটা এখন তো আর বিক্রি করব না ভাই এখন আর বড়া যাচ্ছে না ভাই এটা কতটুকু হবে তো মানুষ আশা করে না যে আমি এত টাকা বিক্রি করব এবার নিয়া তো 1 লক্ষ টাকা দিব 1 লক্ষ টাকার উপরে বিক্রি করে এখন তো 70 বলে আমি সত্তর বলে এখনই দেখেন এই দেশাল সার বাছরটি সত্তর বলে এটা কয় দাঁত এখনো দাঁতে দাঁতে না শুধু দর্শক মণ্ডলী এই যে গরুগুলি দেখছেন এইখান থেকে কেউ যদি দুধ কিনতে চান গরু কিনতে চান কুরবানির সময় গরু কিনতে চান বিশেষ করে এনারা দুধ বিক্রি করে থাকেন বেশি এ দেখুন এখান থেকে দখন করে যার যেটা দরকার যে গরু দেখিয়ে দেয় কাস্টমার সেইটা থেকে ওনারা দখন করে দেন আমরা এখানে আপনারা কিভাবে পাবেন ওনার সাথেই তার ঠিকানাটা নিয়ে নেন জানি আমরা কিভাবে আপনারা পাবেন ভাই আপনারা এইখান থেকে দুধ কিংবা এই কেউ যদি দুধ কিনতে চায় কুরবানির সময় যদি সার গরু কিনতে চায় কুরবানির জন্য তাহলে আপনাদের সাথে যোগাযোগের মাধ্যম কি এখানে যোগাযোগ আমাদের এখানে আসবে আফতাবনগর জহুল ইসলাম সিটি বাগাপুর এখানে আসলে যোগাযোগ করবে আর আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিলে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করে নেবে আপনার নাম সহ ফোন নাম্বারটা বলব আমার নাম মোহাম্মদ হেলাল ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সেভেন থ্রি ফাইভ ফোর সিক্স ওয়ান আবার বলেন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সেভেন থ্রি ফাইভ ওনাদের এখানে গরু পালনের পদ্ধতিটা একটু ভিন্ন আমরা তো কথাই বললাম ওনাদের সাথে আমরা তিনজনের এইখানে খামার এখানে এ তিনজনের সাথেই কথা বললাম দেখেন এনারা এই স্টালেই গরু পালন করে থাকেন দেখুন মানে থোকা থোকা চারির সাথে বেঁধে রাখা আছে যে এখানে যেখানে খাবার টাবার পরিবেশন করা হয় ওরা খাবার খায় এখানে এই চারিগুলোতেই এইভাবেই ওনারা পালন করে থাকেন এখন দর্শক মণ্ডলী আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই আফতাবনগরের মাথায় আরও জানবো আমরা দেখবো আরও এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমরা দ্বিতীয় পর্বে দেখাবো আপনাদের মাঠে কিভাবে আরও সামনে কিভাবে এই এই সব খামারিগুলি খামার করে আসেন আমরা দেখে মনে হবে যে এইটা একজনের গরু কিনা না এখানে বেশ কয়েকজনের খামার দর্শক মণ্ডলী আপনাদের যদি এটা দেখে একটু ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করুন এবং মন্তব্য করে আমাদের সাথেই থাকুন থ্যাংক ইউ